দর্শক, যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি লন্ডনের সাংবাদিক সরওয়ার হোসেনের সঙ্গে। সরওয়ার, করোনার সংক্রমণ ঠেকাতে ব্রিটেনের বরিস প্রশাসন আবারও লকডাউনে যেতে পারে, এমন সম্ভাবনার কতটা বাস্তবায়ন দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ সাদিয়া। আসলে লকডাউনে যায়নি বরিস প্রশাসন, আজকে যেটি স্থানীয় সময় 4টার পরে সংবাদ সম্মেলন করে যেটি ঘোষণা করেছে সেটি হচ্ছে আরো কঠোর বিধিনিষেধ আরোপ করেছে লন্ডন এবং পার্শ্ববর্তী আরো কয়েকটি এলাকায়। লন্ডন, কেন্ট, সারে, বার্কশায়ার, বার্মিংহামশায়ার সহ বিভিন্ন এলাকায় টিয়ার 4 দেওয়া হয়েছে। এতে করে বলা হয়েছে এক পরিবারের কেউ অন্য পরিবারের কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে দোকানপাট কিংবা ব্যবসা বাণিজ্য ছাড়া অন্যান্য সকল ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ থাকতে হবে এবং অপ্রয়োজনীয় কোন ধরনের ভ্রমণ করা যাবে না। এই ধরনের কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে যেটি কার্যকর হবে স্থানীয় সময় আজকে রাত 12টার পর থেকে। এর ফলে ক্রিসমাসের সময় যে শিথিলতা দেওয়া হয়েছিল তিন পরিবার পর্যন্ত একত্রিত হওয়া, সেই সুযোগ আর থাকছে না। শুধুমাত্র ক্রিসমাসের দিন নিজ পরিবারের সদস্যদের সাথে এই টিয়ার 4 এর আওতাধীন এলাকার লোকজন ক্রিসমাস উদযাপন করতে পারবে। এছাড়া অন্যান্য এলাকার লোকজনের জন্য শুধুমাত্র ক্রিসমাসের দিন 25শে ডিসেম্বর সর্বোচ্চ তিন পরিবার একত্রিত হতে পারবে, এই ধরনের ঘোষণা এসেছে। ওয়েলস এবং স্কটল্যান্ডে পুরোপুরি লকডাউন চালুর ঘোষণা দিয়েছে এবং এখানে 26শে ডিসেম্বর থেকে লকডাউন শুরু হবে। এর কারণ হিসেবে সরকার যেটি বলছে সেটি হচ্ছে করোনা ভাইরাসের বিবর্তনের ধারাবাহিকতায় বর্তমানে করোনা ভাইরাসের যে পর্যায়ে রয়েছে তাতে করে 70% বেশি মাত্রায় এটি মানুষের দেহে সংক্রমিত হচ্ছে, এর ফলে বেশি মানুষ সংক্রমিত হচ্ছে। এই সংক্রমণ ঠেকানোর জন্য এই ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমি সর্বশেষ যেটি জানাতে চাই সেটি হচ্ছে গত 24 ঘন্টায় যুক্তরাজ্যে 27,052 জন মানুষ সংক্রমিত হয়েছে এবং মারা গেছে 534 জন। এই ছিল সর্বশেষ আপডেট সাদিয়া। সরওয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, লন্ডন থেকে জানাচ্ছিলেন সরওয়ার হোসেন।